যাটা একটা অসম্ভব কারণ আরেক রাষ্ট্রের নাগরিকদের ব্যাপারে আলাদা করে আপনি কমিটি করবেন তাহলে তো আরেক রাষ্ট্র আবার আপনার ওইখানে মুসলিম মাইনরিটি বা খ্রিশ্চান মাইনরিটির কী অবস্থা সেটা দেখার জন্যে আরেকটা কমিটি করবে বাংলা পৃথিবীতে তো এখনও রাষ্ট্র ব্যবস্থা শেষ হয়ে যায় নাই এটা একটা আন্তর্জাতিক রাষ্ট্রীয় ব্যবস্থাও প্রতিষ্ঠিত হয় নাই এরকম যদি কাজ করতে থাকে এটার মধ্য দিয়ে আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে ক্ষমতায় যাওয়ার বিজেপি ক্ষমতায় যে তার দেশে রাজনীতি করতে পারবে কিন্তু এইখানকার যে হিন্দু মাইনরিটি তাদেরকে বিপদের দিকে আরও বেশি করে ঠেলে দিবে কারণ প্রতিবেশী মুসলমানটা বলবে যে এই সরকারের কাছে এই দেশের সরকারের কাছে তোমার চাওয়ার কী আছে তোমার তো নিরাপত্তা দিবে ভারত সরকার এই ও রাজনীতি করার মধ্য দিয়ে আমার দেশের হিন্দু নাগরিকদেরকে খ্রিস্টান নাগরিকদেরকে এবং আপনার অন্যান্য বুদ্ধিস্ট নাগরিকদেরকে একটা প্রচণ্ড এই দেশের অভ্যন্তরে বিপদের মধ্যে ঠেলে দেওয়ার বিপজ্জনক রাজনীতি থেকে আমি দুটো সেকশনকে অনুরোধ করব এক যারা দলীয়ভাবে আওয়ামী লীগকে দুই হিন্দুদের এলিট ক্লাসটাকে যারা এদেরকে সম্বল করে আপনারা আওয়ামী লীগ বিএনপি ক্ষমতায় আসলে তাদের প্রতিনিধি হিসাবে অন্যায়ভাবে অন্যায্যভাবে যা অপ্রাপ্য সুযোগ সুবিধা গ্রহণ করেন এটা যেমন সত্য কিন্তু এই দেশের যারা গণতন্ত্র পড়ায় মানুষ অবশ্যই তাদের এই দেশের অ হিন্দু অ এবং যেহেতু মেজরিটি মুসলমান এবং অবাঙ্গালি জনগোষ্ঠীগুলির পাশে দাঁড়াতে হবে তার যে কোনো বিপদ আপদে এবং তাদেরকেও আপনার এই যে কোনো একটা নির্দিষ্ট দলপ্রীতি কোনো একটা নির্দিষ্ট দেশপ্রীতি এর থেকে বাইরে এসে অ্যাসেমিলিয়েশনের সঙ্গে গণতন্ত্রপরায়ণ শক্তিগুলির সঙ্গে রাজনৈতিকভাবে আপনার সংহতি করে তোলা জরুরি আসার কথা যে এই সমস্ত তৃতীয় শ্রেণীর রাজনীতির বিরুদ্ধে ভারতেও অনেকে প্রতিবাদ করে ভারতে গণতন্ত্র পায়ন বুদ্ধিজীবী শ্রেণী বাংলাদেশেও গণতন্ত্র পায়ন বুদ্ধিজীবী শ্রেণী এই যে মাইনরিটি কার্ড দিয়ে ক্ষমতার খেলা এটা যে নির্মাণবিক কৌশল এর বিরুদ্ধে লড়াই করার লোক আছে এই দুই পক্ষের মধ্যে আবার সংহতি হওয়া দরকার এমনিতে আপনি আপনি কি মনে করেন যে ভারতের ভারত এই পরিবর্তনটা অ্যাকসেপ্ট করতে পারছে এখন পর্যন্ত আজকে পর্যন্ত যখন আমরা কথা বলছি ভারতের জন্যে তো একটা একটা বিপর্যয় ঘটেছে নিঃসন্দেহে কারণ হচ্ছে ভারত তার বড় দেশ হিসেবে চারিপাশে তার প্রভাব বলয় বিস্তার করবার তার একটা হেজিমনিক আকাঙ্ক্ষা বরাবরই ছিল এখনও আছে সেই ক্ষেত্রে ভারত সাধারণত প্রায় প্রত্যেকটা দেশেই একটা করে পার্টি সিলেক্ট করে ব্যালেন্স করার কোনো ব্যবস্থা কারণ সব ডিম এক বাক্সের মধ্যে এক ঝুড়িতে রাখে ফলে ওই ডিম যখন পচে যায় হ্যাঁ কিংবা আপনার ঝুড়িটা পড়ে যায় হাত থেকে তখন সে ঝামেলার মধ্যে থাকে এবং এই যে অতি উৎসাহী যে সমস্ত আপনি একই সঙ্গে এই প্যাকেজের মধ্যে আপনার একটা প্রশ্ন ছিল মিলিয়ে জবাব দিলে সুবিধা হয় আমার যে ভারত বা আওয়ামী লীগের কামব্যাক করা যেটা আমরা আওয়ামী লীগের তো নেতা খুঁজে যাচ্ছে না তাদের সঙ্গে তো আমরা কথা বলার কোনো সুযোগ পাচ্ছি না কারণ এটা বাংলাদেশে একটা অসা মানে অভূতপূর্ব দুটো ঘটনা ঘটেছে একটা হচ্ছে আপনার সেই আঠারো বারোশো বারোশো তিন সালে লক্ষণ রাজা হিসেবে খিড়কির দরজা দিয়ে পালিয়ে যাবার পর এই প্রথম শেখ হাসিনা একজন সরকার প্রধান হিসেবে কাউকে কিছু না বলে তার নিজের দলের লোকদেরও কিছু না জানিয়ে মানুষদের না জানিয়ে পালিয়েছেন এবং এখন শোনা যাচ্ছে যে তাদেরকে নাকি ইন্ডিয়ান সাংবাদিকরা তাকে খুঁজে পাচ্ছে না কোথায় আছে আর তারই যে তিনশো এমপির মধ্যে প্রায় দুশো সত্তর রাশি শুধু তারই ছিল একজন এমপিকে খুঁজে পাওয়াচ্ছে না সবাই গেছে মন্ত্রীরাও পালিয়ে চলে গেছে ফলে আমরা যে আওয়ামী লীগের প্রোগ্রামটা কী কীভাবে কামব্যাক করতে চান এইটা এক তো আলাপ করবার কোনো লোক নাই ফলে আমাদের একমাত্র মাধ্যম হচ্ছে আওয়ামী লীগের বোধ হয় ঠাকুরগাঁও কমিটির একজন কর্মী ছিলেন ঠাকুরগাঁও ওনার পঞ্চগড় ওনার যেটা পিতৃভূমি ওই জায়গাটার নাম কি ছিল যেটা ওয়াজেদ সাহেবের রংপুরে রংপুরের যে পীরগঞ্জ হ্যাঁ পীরগঞ্জ হ্যাঁ পীরগঞ্জের পীরগঞ্জ আওয়ামী লীগের সদস্য হয়েছিলেন এটা বহুবার আগে বহু বছর আগে আমরা খবরের কাগজে দেখেছিলাম সেই পীরগঞ্জের যে যে আওয়ামী লীগের নেতা ঘটনাক্রমে আপনার আমাদের গধিচ্যুত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর পুত্র সজিব ওয়াজেদ তার বিবৃতি নানান রকমের বিবৃতি নানানভাবে দেশের মানুষ কাছে পৌঁছেছে উনি একটা ভারতীয় পত্রিকার সঙ্গে ইন্ডিয়ান এক্সপ্রেসের সঙ্গে সাক্ষাৎকারে বলেছেন যে তিনি আশা করেন ভারত সরকার বাংলাদেশে নিশ্চিত করবে একটা নির্বাচন যেখানে তারা অংশগ্রহণ করতে পারে এদের চিন্তার গভীরতার মধ্যে নব্বই দিনের মধ্যে নব্বই দিনের মধ্যে এদের চিন্তার গভীরতায় কোনো একটা শিশুর গোড়ালি পর্যন্ত ডুববে না আপনি লক্ষ্য করুন দেশের মানুষের কাছে বলছে না আবারও যেমন চোদ্দো সালে চোদ্দো সালে তার ভারত এখানে প্রভাবিত করেছে আঠেরো সালে করেছে চব্বিশ সালে করেছে এবং প্রত্যেকটা জনবিচ্ছিন্ন নির্বাচনকে সবার আগে সার্টিফিকেট দিয়ে বাংলাদেশ থেকে তার যা যা পাবার সব নিয়ে গেছে এখনও জয় সাহেবরা বা আওয়ামী লীগরা বিশ্বাস করে আবার ভারত তাদেরকে বাংলাদেশে বসিয়ে দেবে তার এই বক্তব্যের কারণে তো আরও ধরুন এখন থেকে কত বছর পরে আওয়ামী লীগ কামব্যাক করতে পারবে যত বছরে পারত এই বিবৃতিটার কারণে আরও পাঁচ বছর তার সঙ্গে যুক্ত করবেন এখনও পর্যন্ত এই দেশের মানুষের এমনকি তারা আওয়ামী লীগ কর্মীদের উপর তার ভরসা নাই ভারত বসিয়ে দিবে এইটা বাংলাদেশের মানুষ মানবে না তার কাম কামব্যাক করবার জন্যে তাকে আর অনেক কাঠ খড় পোড়াতে হবে তাদের অনেকের বিরুদ্ধে তারা খুন হত্যা হ্যাঁ তারপরে হচ্ছে লুটপাট এগুলির সঙ্গে দায়ী এগুলির সঙ্গে জড়িত এগুলি কাগজ আস্তে আস্তে বেরোতে থাকবে মামলা হতে থাকবে যদি এই সরকার কোনো বড় ধরনের ভুল না করে তারা যদি স্থিতিশীল হতে পারে তারা প্রথমে তো নিজের নিজের খুনের অপরাধে যে অপরাধে তাদের সাজা পেতে হবে একটা অমেলি কর্মীও যারা নিরীহ ছিল তাদের উপর কোনো ধরনের আক্রমণ হোক বা অন্যায়ভাবে প্রতিশোধমূলক ব্যবস্থা গ্রহণ করা হোক এটা আমি বিরুদ্ধে থাকব কিন্তু একটা চোর বাটপার আর আওয়ামী মুক্তিযুদ্ধের চেতনার নামে ডাকাত আওয়ামী বাংলাদেশের যে সম্পদ লুট করেছে যে মানুষের অধিকার হরণ করেছে এবং একটা পুরো রাষ্ট্র ব্যবস্থাকে একটা স্বৈরতান্ত্রিক যন্ত্রে পরিণত করেছে তাদের যদি বিচার করা না যায় নাই ন্যায়সঙ্গতভাবে যদি বিচার করা না যায় তাহলে যে ছাত্র গণভ্যুত্থান হয়েছে ছেষট্টিটা শিশু তাদের গুলিতে নিহত হয়েছে এবং জাতিসংঘ বলেছে যে প্রাইমারির রিপোর্টে ছশো জন কিন্তু এইখানে যে লোকালি কতগুলি হিসাব নিকাশ সবাই করছে ইতিমধ্যেই ছাত্ররা নেতারা বলেছেন যে এক হাজার জনের উপরে চলে গেছে এই যে তাজা প্রাণ তারা কেড়ে নিয়েছে ক্ষমতার লোভে আরও কয়েকদিন ক্ষমতায় টিকে থাকবার জন্যে খবর বেরিয়েছেন যে শেখ হাসিনা যিনি সর্বশেষ মুহূর্ত পর্যন্ত ক্ষমতা চাপতে চান নাই বেরিয়েছে যে তিনি সেনাপ্রধানকে বলেছেন আরও আরও গুলি করতে আরও বল প্রয়োগ করতে আরও গুলি করে হত্যা করতে এদের বিচার হবার আগে বা এই দেশে যদি এটা বিচার না হয় তাহলে তো এইখানে যে যারা যারা বলছেন বিপ্লব দ্বিতীয় স্বাধীনতা ওদেরকে স্বাধীনতাও বোঝে নাই বিপ্লবও নাই সেটা এক কথা প্রশ্নটা হচ্ছে যে ইতি ইতিমধ্যে সম্প্রতি যে দায়ত্বদান সেগুলোর উপর এত বড় অন্যায় করা হবে যেটা অসম্ভব ফলে কবে কামব্যাক করবে ভারত তাদেরকে কবে বসিয়ে দিবে সে আসে আওয়ামী লীগ থাকুক তবে এটা উনি জানিয়ে দেবার ফলে ভালো হয়েছে যে আমাদের দেশের মানুষ সতর্ক থাকতে পারবে রাজনৈতিক দল সচেতন থাকতে পারবে আমাদের দেশে হ্যাঁ ভালো হোক মন্দ হোক বেশি গণতন্ত্রী হোক কম গণতন্ত্রী হোক হ্যাঁ এই দেশের মানুষই এই দেশ চাল পরিচালনা করবে স্বাধীনতা জাত একটু আত্মমর্যাদা নিয়ে মানুষ আওয়ামী লীগকে যারা এখনও ভারতের কাছে আবেদন করে সেটুকু রুখে দিবে বলে আমার ধারণা শেষের দিকেও আমরা খানিকটা আপনি নিজেই বলছেন যে সরকার প্রধান এখনও পর্যন্ত কোনো ধারণা দেননি যে তারা আসলে কি চান কি করবেন যে ধারণাটা পাওয়া গেল সর্বশেষ গতকালকে সেটাও এটা বিদেশি কনফারেন্সে আন্তর্জাতিক সম্মেলনে তিনি তার আমি থেকে বুঝতে চাই যে আপনি কি মনে করেন যে আসলে এই সরকারের কি করা মানে করণীয় কি তার সামনে কি আছে আপনি কি দেখতে পান তার টাইম ফ্রেমটা কি হওয়া উচিত তার কি কি করা উচিত কি কি করা উচিত নয় ও মূল লক্ষ্য তার কি আমি একটু আপনার কাছ থেকে প্রথম কথাটা আমাদের কি কি প্রয়োজন বাংলাদেশের রাষ্ট্রের যে সংবিধান এই সংবিধান আওয়ামী লীগ আমলে আওয়ামী লীগের দলীয় সংবিধান হয় বিএনপি আমলে বিএনপির দলীয় সংবিধান হয় বাংলাদেশকে বাংলাদেশ হয়ে উঠতে হলে বাংলাদেশকে নতুন করে যথাযথ জনপ্রতিনিধিত্বশীল গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে সাধারণ মানুষের ইচ্ছার অভিপ্রায় হিসেবে যেটা রুশুর সোশ্যাল কন্ট্রাক্টের মধ্যে যে থিওরি দিয়েছেন যেটা কিছুটা বাংলাদেশের রাষ্ট্রের যে সংবিধানের প্রিয়াম্বল মধ্যে আছে সেইভাবে সাধারণ মানুষের আকাঙ্ক্ষার আপনার একটা প্রতিরূপ হিসেবে এটাকে রচনা করতে হবে তো রচনা করতে হলে কীভাবে হবে মানে এখন এরা কাদের প্রতিনিধি এটা পলিটিক্যাল লেজিটেমেসি আছে ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে যে পরিবর্তন সেই তারা এটাকে মেনে নিয়েছেন বলে তাদের লেজিটেমিসি আছে তারা মিলেন না মেনে না নিলে সরকারের কিন্তু লেজিটেমেসি নাই তাহলে ওই যে সংবিধান রচনা করবে তার তো নির্বাচিত প্রতিনিধি লাগবে ও একটা কনস্টিটিউশনাল কনভেনশন ডাকতে হবে কিংবা একটা কনস্টিটি অ্যাসেম্বলি বসাতে হবে কিন্তু তারা তো আমরা লিখে লিখে বুদ্ধি অমুক অমুক থাকবে বলে হবে না ওইটাও একটা নির্বাচনের মধ্য দিয়ে করতে হবে তখন সেই নির্বাচন করবার জন্য কদিন লাগবে কারা করবে টাইম ফ্রেম কী তাদের তারা এটা করতে চান কিনা না প্রস্তাব লাগবে জনগণেরও চিন্তাশীল অংশের এগুলিও হিসাব নিকাশ আছে তো তারা বলছেন ইলেকট্রাল লরি ফার্মস করবেন শুনলাম মানে এটা এটা করবেন কতদিনে করবেন কী করবেন ওনাদের আমাদের এটা দরকার আমাদের সমতা ভিত্তিক অর্থনীতি প্রতিষ্ঠা করার দরকার যেমন ধরুন একদিকে এক এক মানুষ হলেও তিনবেলা খেতে পায় না আর একদিকে হচ্ছে প্রধানমন্ত্রী পিয়ন হলে তারই শুধু চারশো কোটি টাকা থাকে ওই নিয়ে আমরা যদি যে জায়গায় বাসে যাই উনি সেটা হেলিকপ্টারে যান তো এগুলোর রিফর্মস আমাদের লাগবে কিন্তু এই রিফর্মস করার রাজনৈতিক যোগ্যতা তাদের আছে কিনা কিংবা তাদের রাজনৈতিক ভাবনা আছে কিনা কিংবা এটা কিভাবে করবেন এবং কিছু আমি যদি বলি রাজনৈতিক বৈধতা আছে কিনা কারণ এই কারণে পৃষ্ঠ করলাম যে তারা এটা করলেন বটে কিন্তু তারা পাঁচ বছর না দশ বছর ক্ষমতায় থাকবেন তারপরে আমি সেই জায়গায় নির্বাচন হলে তাহলে এটা সেই রাজনৈতিক আবার কথা হচ্ছে যে কিছু আপনার রিফর্মস আছে কমপ্লিট করতে বিশ বছর লাগে প্রসেস একটা হ্যাঁ এটা কন্টিনিউয়াস প্রসেস ইনিশিয়েট করাটা গুরুত্বপূর্ণ ইনিশিয়েট করবার জন্য কতগুলি নীতিমালা তৈরি করতে হয় প্রিন্সিপলস তৈরি করতে হয় তো সেগুলি এদের এইখানে যারা আছে এদেরকে দুই তিনজন বাদ দেওয়া এই বিষয়ে তো আমি জীবনে তাদের কোনো কথা বলতেই শুনি নাই আর রাজনৈতিক লেজিটিমেশির কথা আমি বলবো না আছে কারণ এই আন্দোলনটা এই আন্দোলনের ফসল হচ্ছে এই সরকার না না আন্দোলন লেজিটিমিসি আছে তাদের কিন্তু কত দিনের জন্য এই ব্যাপারে আন্দোলনের লেজিটিমেসিটা আছে তাদের কারণ এই আন্দোলনের ফসল হিসেবেই তাদের এরা যদি বলতো যে সরকার না আমার সরকার না থাকতে পারবে না ভবিষ্যতে ছাত্ররাও যারা সংগ্রাম করেছেন কত পর্যন্ত অর্গানাইজ থাকতে পারবেন কত পর্যন্ত প্রেসার মাউন্টেড রাখার বা সাস্টেইন করার ব্যবস্থা থাকতে হবে তার উপর নির্ভর করবে সঙ্গে আপনার মনে রাখতে হবে এই আন্দোলনে ছাত্র সমাজের এই সমন্বয় কমিটি কিংবা ওই যদি কাউন্সিল নেতৃত্ব দিয়েছে কিন্তু শুধু তাদের আন্দোলনের মধ্য দিয়ে এটা হয় নাই এর পেছনে আরও দীর্ঘদিনের যে আন্দোলনে যারা আত্মাহতি দিয়েছেন সংগ্রাম করেছেন তাদেরও একটা টেক আছে তারাও কতদিন তাদেরকে সময় দিবেন সেগুলির উপরে নির্ভর করবে আমাদের অনেক সংস্কার দরকার ডেমোক্রেটিক রিফর্মস হ্যাঁ সেটা কোনোটা আপনার এক বছর লাগতে পারে কোনোটা বিশ বছর লাগতে পারে কিন্তু বিশ বছর তাদেরকে একটু ক্ষমতা রাখবে না কতদিন রাখবে আমি জানি না হ্যাঁ তাদের পারফরমেন্সের উপর নির্ভর করবে সোসাইটির অন্যান্য স্টেক যারা আছে তাদের উপর নির্ভর করবে না আমি আমি আমরা কি চাই আমি আমি একজন ইতিহাসবিদ হিসেবে একজন সম্পাদক হিসেবে আপনি কি মনে করেন যে শেষ পর্যন্ত আসলে তারা কতদিন পর্যন্ত থাকতে পারে এখন ধরেন তারা ডেলিভার করলো বাংলাদেশে ২০ বছরই তারা ভালো ভালো জিনিস করল এবং ভালো জিনিস করছে প্রতিদিন দুই মাস পর এক মাস পর এক একটা চমক দেখাচ্ছে আমরা তো আমাদের নির্বাচিত সরকার চাইবো। তো সেটা কতদিন আমি আমার পৃষ্ঠটা সেটাই যে কতদিন একটা নির্বাচিত সরকারের জন্য এর আগে বিভিন্ন স্টেক হোল্ডাররা তিন মাস করেছিল সংবিধানের সংবিধানের মাধ্যমে তো তাদের হয়তো কয়েক মাস আরো বেশি দিলেও দিতেও পারে তাও নির্ভর করবে তারা এজেন্ডাটা কি করেন তার উপর তারা বাংলাদেশের মানুষের সামনে এখনো পর্যন্ত কোনো এজেন্ডা হাজির করেন নাই যেমন ধরেন টু থাউজেন্ড সেভেনে ফখরুদ্দিন সরকার ফখরুদ্দিন আহমেদ প্রথম দায়িত্ব নিয়ে জাতির উদ্দেশ্যে ভাষণে বলেছিলেন যে তাকে দুই বছর থাকতে হবে না এইটা তো তারা কিছু এখনো বলে না আর আচ্ছা আর সেই দুই বছর তো তাদের বিরুদ্ধে সংগ্রাম হয়েছে সেই দুই বছর মেনে নাই নাই না কিন্তু প্রথম যখন দুই বছর বলেছেন কেউ খুব একটা আপত্তি কোনো দল করেছে বলে আমার মনে পড়ে কাদের কথা বলছেন ফরিন আমাদের ফিন আমাদের প্রথম দিনের প্রথম দিন আমি লিখেছি যে আপনি বলেছেন কিন্তু আমি বলছি পলিটিক্যাল পার্টি আমি একলা বললে হবে না মানুষের কাছে কারণ আওয়ামী লীগ এবং বিএনপি দুইটা তাদেরকে বিপন্ন করে ফেলেছিল সাংঘর্ষিক রাজনীতি কেবলমাত্র ক্ষমতাকে কেন্দ্র করে হয়েছিল বলে মানুষ একটা নিঃশ্বাস ফেলবার জায়গা চেয়েছিলো কিন্তু সেই অভিজ্ঞতা তো আমাদের আছে এক দুই দুই বছর দিলেই যে ভালো হয়ে যায় বেশি সময় দিলে সে তো আমরা লক্ষ্য করেছি দুই বছরে দুই বছরে যে ধ্বংসযজ্ঞ তারা করেছে আজকে পর্যন্ত তার বিস্ফল বহন করছে আমি সর্বশ্রেষ্ঠ বলি দুই সালে যে নির্বাচনটা হয়েছিল দুই মাসের মাথায় সে নির্বাচন যদি সুষ্ঠুভাবে হতো নিঃসন্দেহে আওয়ামী লীগ ক্ষমতায় আসতো কিন্তু নিঃসন্দেহে সে দুই তৃতীয়াংশ মেজরিটি পাইত না